দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে সাক্ষাৎ করলেন সাব্বির আহমেদ। সৌদির প্রবাসী মোহাম্মদ সাব্বির আহমেদ গ্রামের বাড়ি বাংলাদেশের টাংপাড়া আখাউড়া পৌর এলাকায়। ছাত্রজীবন কাটিয়েছে আখাউড়াতে, একসময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। 2018 সালে বাংলাদেশ থেকে পাড়ি দেয় সৌদি আরবে। সৌদি আরবের রিয়াদ শহরে একটি আমেরিকান কোম্পানিতে কর্মরত অবস্থায় রয়েছেন। মোহাম্মদ সাব্বির আহমেদ একজন ফুটবল প্রেমিক। সৌদি আরবে রিয়াদে থাকা অবস্থায় ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়েছে তার। প্রবাসী সাব্বির আহমেদ তার প্রিয় একজন খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে সাক্ষাৎ করে নিজে যেমন গর্বিত, সেই সাথে বাংলাদেশকে গর্বের সাথে প্রেজেন্ট করেছে পুরো বিশ্বের কাছে। সর্বশেষে সাব্বির তার স্বপ্নকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহমেদ, সৌদি প্রবাসী। আমার গ্রামের বাড়ি হচ্ছে টানপাড়া, থানা খাবড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আমার প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। আমি যখন ওকে কাছ থেকে দেখতে পাই, তখন আমি বলছিলাম, স্যার আই ফ্রম বাংলাদেশ, ক্যান আই টেক পিকচার উইথ ইউ? তখন সিকিউরিটি আমাকে বাধা দিই, তারপরে ও আমাকে টান দিয়ে কাছে নিয়েছে। নেওয়ার পরে জানলাম পরে একটা সেলফি নিয়েছি ওনার সাথে। আমি অত টাইম খুবই এক্সাইটেড ছিলাম যে অনেক বড় মনের মানুষ উনি। আমি খুবই নিজেকে গর্বোধ করি আমি একদিন বাংলাদেশের নাগরিক হিসাবে। আমার অনেকদিনের স্বপ্ন ছিল ওনাকে কাছ থেকে দেখা।